গাছের সাথে ধাক্কা লেগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ওই ঘটনায় আহত হন মোট 15 শিক্ষার্থী। এদিকে শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবিতে রাতভর বিক্ষোভ ভাঙচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা। আব্দুল্লাহ রাকিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো শহর থেকে ছাড়া শেষ শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফিরছিলেন শিক্ষার্থীরা। বগির ভেতরে জায়গা না পেয়ে অনেকেই উঠে পড়েন ছাদে। চৌধুরী হাট স্টেশন এলাকায় গাছের আঘাতে আহত হন অন্তত 15 জন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, আর গুরুতর আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রেনে 7 জন একসাথে আসতেছিলাম ছাদে, হঠাৎ করে মানে ডালটা এসে আমার সামনে, বড় দুই ভাই ছিল আমাদের ডিপার্টমেন্টের, ভাইয়ের এখানে লেগেছে, লেগে ভাই একদম পড়ে গেছে, তারপরে আমাকে লেগে মানে এখানে লেগেছে আর কি, লেগে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি দুই ভাই। আমরা তো জানতাম না যে উপরে আপনার ঢাল ভেঙে পড়ছে আর কি। আমরা যখন আপনার মানে চৌধুরী হাট পর্যন্ত আসি তখন মানে হঠাৎ করে একটা ডাল আইসা বাইদের লাগে, কিন্তু আমি মানে ভাগ্যক্রমে খুব মানে বাইচে যাই আর কি। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। বিভিন্ন ওয়ার্ডে চলছে বাকিদের চিকিৎসা। এই মুহূর্তে ওরা বেশিরভাগই আশঙ্কামুক্ত। তাদের মধ্যে তিনজনকে আমরা একটু আশঙ্কা আছে বলে তাদেরকে আমরা আইসিইউতে অলরেডি রেফার করেছি। দুর্ঘটনার খবরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাতভর বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। ভাঙচুর চালায় উপাচার্যের বাসভবনেও। বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক পরিবহনও ভাঙচুর করে তারা। তবে এ সময় উপাচার্য ক্যাম্পাসে ছিলেন না। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য শাটল ট্রেনের বগি সংকটকে দায়ী করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, দিনে 9 বার 2 জোড়া ট্রেন শিক্ষার্থী আনা নেওয়া করে। প্রতিটি ট্রেনে বগি থাকে 8 থেকে 10টি, শিক্ষার্থী অনুপাতে, যা যথেষ্ট নয়। বাধ্য হয়েই ছাদে উঠতে হয় তাদের। বগি অনেক কম, মানে স্টুডেন্টের যেখানে আমাদের শাটলের ধারণ ক্ষমতা 500 জন, সেখানে আমাদের উঠতে হয় প্রায় 2000 জনকে। আমি মাঝে মাঝেও কিন্তু ছাদে যাইতাম না পায়ে, কিন্তু আমি অতিষ্ঠ হয়ে গরমে মানে ওইখানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ থাকতো না। ফ্যান নেই, আমাদের ফ্যানগুলো চলে না বা চাপাচাপি করে যায়, অনেক সময় এত গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে। বা আমরা যে বগি বৃদ্ধির জন্য দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে বা ছেলেমেয়ে যে দাবি করে ছাত্ররা, এগুলো আসলে প্রকৃতপক্ষে ফলশ্রুতি হচ্ছে না আর কি। শাটল ট্রেনে বগি সংকটের কথা স্বীকার করে এটি নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা জানেন যেটা নির্বাচনের বছর, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা বর্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়কে বিব্রত করার জন্য একটা মহল হয়তো এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা সহ যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।